কাগজের এসব নৌকা কেবল খেলার ছলে ভাসানো নয় নানা রঙের এই নৌকার মিছিলে রয়েছে শত শত বছরে ইতিহাসের গল্প এক সময়ের তোলা নৌকার শাড়ি জেলেদের গান মালবাহী জাহাজের ইতিকথা মিশে আছে আজকে শিশুদের হাতে তৈরি এসব নৌকায় কালে সাক্ষী সেই করতোয়া আজকে শিশুদের কাছে এখন রূপ গল্প নৌকা ভাসালাম যাতে করতোয়া নদীতে আবার আগের মতো পানি আসে এই নদীকে চাই আমরা আরো সুন্দর করতে এই নদীতে যেন প্রতিদিন নৌকা নামে প্রতিদিন হাস নামে নৌকা ভাসানোর মাধ্যমে আমরা একটি প্রতিটি প্রতিবাদ জানাচ্ছি যে এই নদীকে আমরা আরো সুন্দর করে তুলবো নদীতে নৌকা ভাসবে জেলেরা মাছ ধরবে ওরা সেখানে ঘুরে বেড়াবে ওরা এই এই জিনিসগুলোই দেখতে চায় ছোট ছোট শিশুদের মাঝে দেশীয় ফলকে পরিচিতির পাশাপাশি করতা নদীকে বাঁচাতে অনাথ এবং অভিজাত পরিবারের শিশুদের নিয়ে নদী তীরে এই আয়োজন বলে জানালেন আয়োজকরা নদীমাতৃক এই দেশে নদী কেন্দ্রিক উৎসব আবারও ফিরে আসুক আমাদের মাঝে আর সেই সাথে শ্রেণী বৈষম্যহীন গড়ার যে চাওয়াটি সেই সব কিছু মিলিয়ে আজকের এই আয়োজনটি করা হয়েছিল যারা নদী দূষণ করছে বা দখল করছে তাদের জন্য সতর্কবার্তা এই সমাবেশ করতোয়া নদী শুধু শিশুদের কাছে নাই শহরের প্রত্যেকটা মানুষের কাছে অত্যন্ত প্রিয় তো এই নানান কারণে নদীটি সে আগের রূপে নাই আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করছি নদীটাকে বাঁচাতে বগুড়ার শিশু সংগঠন বাবুই শুক্রবার বিকেলে শিশু পরিবারের শতাধিক সহ প্রায় দুইশো শিশু নিয়ে এ আয়োজন করে মাজিদুর রহমান সময় সংবাদ বগুড়া